আধুরি কাহানি, আমারি আধুরি কাহানি, আমারি আধুরি কাহানি, আমারি আধুরি কাহানি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম মিম আর বিয়ের বাবুর বিয়ে উপলক্ষে একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো দর্শক, যারা আমার চ্যানেলের সাথে শুরু থেকে আছেন তারা জানেন যে আমার চ্যানেলে একটা জনপ্রিয় ভিডিও সিরিজ ছিল সুলতান সুলেমান বাপ্পি ও তার হেরেম নিয়ে। তো আজকে দর্শক, অফিসিয়ালি আমার সেই সিরিজের সুলতান সুলেমান আর হুররাম এই দুজন কিন্তু আলাদা হয়ে গেছে। আমরা রোস্টাররা অনেক সময় মিম আর বাপ্পির সম্পর্ক নিয়ে কথা বলি। আপনারা যারা ভালো মানুষের মুখোশ করে থাকেন তারা এমন একটা ভাব করেন যে কি এমন একটা পাপ আমরা করে ফেলছি, কিন্তু পরবর্তীতে বাপ্পির হারকাপগুলো দেখলে বোঝা যায় যে না, যা আমরা চিন্তা করি বাপ্পির মনে মনেও আসলে সেই লাড্ডু ফোটে। কালকেই সবে যখন আমাদের মিম হলুদের জন্য বেরোচ্ছিল তখন বাপ্পি বলেছিল, মাশাল্লাহ আমার বাচ্চাটাকে অনেক সুন্দর লাগছে, সবাই দোয়া করবেন। তো আজকে একইভাবে সে হচ্ছে জামাই সেজে মিমের পাশে বসে, তারপরে সে বলতেছে যে না, আমাকে জামাই জামাই লাগতেছে। মিম যদিও তার সাথে অত ক্লোজলি বসেনি, কিন্তু সে আসলে একটু ফিল নিতে চাচ্ছিল যে আসলে মিমের পাশে বসে তার যে মনের অতিরিক্ত ইচ্ছা তার কতটুকু সে পূরণ করতে পারে। ইভেন্চুয়ালি গিফট দেওয়ার সময় যখন তিশা বাপ্পিকে বলে যে সে যেন ডায়মন্ডের রিংটা কিনে দেয়, তখন মানে পরে দেয় কিনে আনা, তখন কিন্তু বাপ্পি একদম খুশিতে গদগদ হয়ে যায়। এবং আপনার হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে না, তিশা নিজেই পরায় আংটিটা এবং তিশা মিমকে চুমু দেয়। তখন আবার বাপ্পি বলে ওঠে, আমিও কি দিব নাকি? তখন তিশা রেগে গিয়ে বলে, তুমি বোন হিসাবে ভাই হিসাবে দিতেই পারো, কেউ কিছু মনে করবে না। তো যাই হোক দর্শক, এটা তো গেল হচ্ছে আসলে বাপ্পির মনের খবর, বাপ্পির মন ভাঙার গল্প। আর আরিফের মন বাপ্পির মতো অত বিশাল না যে মনে কষ্ট নিয়েও মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। এই জন্য আরিফ কিন্তু পদ্মার চর থেকে ঢাকা শহরে আসেনি। পদ্মা সেতুর কল্যাণে এখন এই পদ্মার চর থেকে ঢাকা শহর কিন্তু অনেক 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 বেশি কাছের। আরিফ কি এমন কাজে ব্যস্ত, নাকি আরিফ সাবিনা বা তার পরিবারকে এড়িয়ে চলছে? সাবিনার বাচ্চা হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি আরিফের সাথে কিন্তু সাবিনার একটা দূরত্ব ক্রিয়েট হয়েছে, এবং এটার প্রতিফলন কিন্তু আজকে মিমের বিয়েতে আরিফের অনুপস্থিতিতে টের পাওয়া গেল। তো যাই হোক দর্শক, মিম আর বাবুর বিয়েতে কিন্তু লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। কেননা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে যখন বাবুর বিয়ের জিনিসপত্রের কেনাকাটা আলাদা হয়েছিল তখনই আপনাদেরকে কিন্তু আমি আভাস দিয়েছিলাম যে আসলে ভিউ বাণিজ্যের জন্য বাপ্পি আর তিশার করা নির্দেশ যে এই বাড়িতে নির্দিষ্ট সংখ্যক লোক থাকবে এবং ছোট লোক ফ্যামিলি অর্থাৎ বাবুদের ফ্যামিলিতে আরও কম লোক থাকবে আসলে, যাতে হচ্ছে তারা ভিডিও কভারেজ কম করতে পারে। তো এটা নিয়ে এক কথা দুই কথা অশান্তিতে পরবর্তীতে দেখা যায় যে শারমিন তার ভিডিওতে বলে যে তারা ভাবছিল যে কাবিন করে এনে বর বউকে নিয়ে হচ্ছে ঘরে তুলবে, তার মারও নাকি এটা ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় যে না, বর বউ হচ্ছে আলাদাই থাকবে, বিয়ে হয়ে গেল। যারা আসলে গত সেই কবে থেকে দর্শক, প্রায় জানুয়ারি থেকে গত 5 মাস যারা দর্শক এমনি একই ছাদের নিচে লিভ টুগেদারে আছে, তাদের জন্য কি দর্শক বিয়ে করার পরে আলাদা থাকার কোনো সুযোগ আছে? মিম আর বাবু কিভাবে যে দুজন দুজনের সাথে কতটা ক্লোজ, কতটা যে তারা ইন্টিমেট, সেটা কিন্তু কালকে বাবু যেভাবে মিমকে হলুদ ছুঁয়াচ্ছিল মনে হচ্ছিল যে সে ফুল দিয়ে আসলে মিমের গালে হলুদ না, পাল্লেটার ঠোঁট দিয়ে কিস করে বেড়াচ্ছে, এরকম একটা এক্সপ্রেশন, এরকম একটা ফিলিংসে হচ্ছে সে লাগিয়ে বেড়াচ্ছিল। মিম আর বাবু যতই দর্শকদের সামনে দেখাক না কেন, তাদের কেমিস্ট্রি নেই। আজকের ভিডিওগুলো যারা দেখেছেন তাদের কিন্তু অনেকটাই কনফিউশন ক্লিয়ার হওয়ার কথা যে এদের কেমিস্ট্রিটা কিন্তু অনেক 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 বেশি ভালো। ইভেন বাবু তো মানে সুযোগ পেলে মিমকে ধরার
একদম চান্স মিস করে না। ইভেন ছবি তুলতে গিয়ে ছাদে গিয়েও সে মিমকে ধরে ধরে বারবার বলতেছিল। তো যাই হোক দর্শক, এখন যেটা আমি শুনলাম, সে বাবুর ফ্যামিলি সবার হচ্ছে থ্যালাসেমিয়া, এবং বাবুর বড় ভাই শারমিন সবারই, ইভেন বাবুরও নাকি থ্যালাসেমিয়ার সমস্যা আছে। এখন মিমের যে অনাগত সন্তান, সে আসলেও দুনিয়াতে ভূমিষ্ঠ হতে পারবে কি না, নাকি এই থ্যালাসেমিয়ার জন্য অন্য কোনো বিপদে পড়বে, সেটা তো আসলে সময় হলেই দেখা যাবে। তো এখানে আসলে বাবু, যেটা আমি বলছিলাম যে বাবু আসলে মসজিদে একা বিয়ে করতে চলে যায়, এবং পরবর্তীতে তার ভাই, তার হবু দুলা ভাই কেউই আসলে যায় না। এবং এরপরে বাবু অনেক কষ্ট করে মানায় মুনায় তাদেরকে আবার নিয়ে আসে বরযাত্রী হিসাবে, যেখানে আসলে তারা অত বেশি সেজেগুজেও আসে না, খুব নর্মাল ক্যাজুয়াল ওয়েতে আসে। এবং শারমিনের চেহারাটা আসলে দেখার মতো ছিল, যদিও আমরা পুরো ভিডিও জুড়ে শারমিনের সাথে মিমের কোনো কথোপকথন দেখিনি। তো শারমিন পরবর্তীতে খুকিকে বলে, খুকি আর শারমিন, অর্থাৎ বড় ভাবি শারমিন যখন চলে যাচ্ছিলো, তখন খুকিকে সে বলে যে আমাদের বাড়িতে যাবেন না। তখন খুকি একদম মুখের উপর বলে যে দেখো, আমি তো কথা সিধেভাবে বলি, সেটা হচ্ছে আমাদেরকে কাকি দাওয়াত দেয় না, আমরা দুপুর একটার সময় অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, আমাদেরকে যদি সে সময় দাওয়াত দিত আমরা অবশ্যই যাইতাম, আমরা তাহলে তেহারি কিনে খেতাম না। এবং ইভেন্টুয়ালি বাবুর বাড়িতে যে রান্নাবান্না হয়েছে সেটা কিন্তু আসলে কোনো অফিসিয়াল দাওয়াতপত্র হচ্ছে কিন্তু আসলে মিমের বাড়িকে দেওয়া হয়নি। ইভেন আপনার মানে ওদের হচ্ছে যে চাচাতো মামাতো খালাতো ভাই বোনেরা, তারা হচ্ছে বেশি খাওয়া দাওয়া করে মিমের বাড়িতে, যে কারণে মানে বাবুদের বাড়িতে, এখন তো ওটা মিমেরই বাড়ি, তারপরে বাবুদের বাড়ি বলি, কারণ আপনারা আবার মিমের বাড়ি বললে কনফিউজড হয়ে যাবেন, তো মিমের শ্বশুর বাড়িতে আর কি। তো সেই জন্য কিন্তু আসলে তিশারা যায়নি, এক প্রকার রাগ বা অভিমান থেকে তারা যায়নি। এবং এটার জন্য কিন্তু শারমিন আবার সঙ্গে সঙ্গে ভিডিও দিচ্ছে যে ভাবছিলাম ভাইয়ের বউকে নিয়ে আসবো, কিন্তু বউ আসে নাই এবং তার পরিবারের সদস্যরাও আসে নাই, ফুপাতো ভাইও আসলে ভিডিও দিছে। আসলে তারপরে আবার ইচ্ছা করে খোঁজে মেরে বাবুর বোন শারমিন মানে যে ভিডিওটা সেটার টাইটেল দিছে যে এত কম কাবিন নামায় কেন বিয়ে হলো, অর্থাৎ এত কম কাবিন নামাতে বাবু যে মানে আসলে মিমের কাছে বিক্রি হয়ে গেছে, এটাই কিন্তু আসলে শারমিন তুলে ধরতে চাইছে, এবং শারমিন এই তুলে ধরা কিন্তু আমরা আসলে বুঝতে পেরেছি। তো যাই হোক, আসলে তো মিম এটাই চাইছিল যে বাবুকে শুধুমাত্র সে হচ্ছে বিয়ে করে আলাদা করে নিয়ে রাখবে তার কাছে, আর বাকি বাবুর পরিবার কারোর প্রতি তার কোনো আসলে টানটুন থাকবে না। বাবুর তো আসলে দুইটা ভাতিজা, ভাবি, মা, বোন সবই আছে, আবার সামনে শারমিনের বিয়ে। মিম খুব ভালো করে জানে যে এদের কাছে, এদের সাথে যদি এখনই ফ্রি হয়ে যাওয়া যায় এরা একদম মাথায় উঠে নাচবে। তার দরকার হচ্ছে বাবুকে, এবং সে বাবুকে একদম তার চরণের দাস করে রাখছে। সুতরাং সে জানে, সে কনফিডেন্ট এই ব্যাপারে যে আসলে বাবু তার কথা শুনবে। এবং আমরা আসলে আজকে সারাদিনের ভিডিও ফুটেজে দর্শক তাই দেখেছি যে বাবু হচ্ছে রাম ছাগলের 14 নম্বর বাচ্চার মতো মিম যা যা বলেছে তাই তাই শুনে বেরিয়েছে। তো আজকে মিম একটা ডায়মন্ডের আংটি পেয়েছে তিশার কাছ থেকে, যেটা তিশা বলেছে যে বিদেশের এক আপু তিশাকে টাকা পাঠিয়েছে, এবং তার সঙ্গে কিছু টাকা দিয়ে তিশা হচ্ছে গিফটটা দিচ্ছে মিমকে। কিন্তু ওভারঅল ভিডিওতে কিন্তু আসলে তিশা বলেছে যে তিশা নিজের টাকা থেকেই দিচ্ছে গিফটটা। আরেকটা বিষয় দর্শক, যেটা না বললেই না, সেটা হচ্ছে আরিফ আসেনি এই অজুহাতে, কিন্তু সাবিনাও কোনো গিফট দেয়নি। কিন্তু আমার কথা, গিফট দেওয়ার জন্য সাবিনার আরিফের উপর নির্ভর করতে হবে কেন? সাবিনার নিজস্ব একটা চ্যানেল আছে, সাবিনা তো চাইলেই মিমকে গিফট দিতে পারতো, তাই না? ইভেন মিমের বড় দুই ভাই তাকে কী গিফট দিয়েছে এটা আসলে আমাদের দর্শক জানানি। আর তানজিল একটা সোনার আংটি দিয়েছে, এটা আমরা দেখেছি। আর মিমকে কিন্তু বাপিও কোনো কিছু দেয় নাই, কেননা তার মন ভরে তো অভিমান। আর সারা বিয়ের ইয়েতে কিন্তু আমরা দেখেছি আবদিয়াকে অনেক কাঁদতে, কারণ আবদিয়ার খিদে লেগেছিল, কিন্তু আজকে থেকে তো আসলে আবদিয়ার কপালে কান্নাই কান্না। মিম কিন্তু সেই কান্না একদম ভ্রুক্ষেপও করেনি, সে হচ্ছে নিজের মতো করে সেজেছে। এবং পরবর্তীতে পাবলিকের সিম্প্যাথি পাওয়ার জন্য কবুল বলার সময় সে আবদিয়াকে তার ওনার নিচে নিয়ে আবদিয়ার দিকে তাকিয়ে কবুল বলেছে, এবং একটু ক্যামেরার জন্য অভিনয় করে কেঁদেছে। এই হচ্ছে দর্শক মোটামুটি ঘটনা। তা